সায়েন্স ফেনি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা খাতুন, তুমি সাজিয়ে রয়েছি নার্সারি গণিত ক্লাস নিয়ে। আশা রাখি তোমরা সবাই ক্লাসটা দেখবে মনোযোগ সহকারে এবং হোমওয়ার্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। ঈদের পরবর্তীতে আমরা ক্লাস কার্যক্রম শুরু করেছি, আশা রাখি তোমরা সবাই ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। আমাদের সামনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, সেই সেমিস্টার পরীক্ষার আলোকে আমরা সিলেবাস অনুযায়ী সবকিছু পড়াচ্ছি। তো আজকে সিলেবাসে দেখো রোমান সংখ্যা আছে, সেই রোমান সংখ্যা অনুযায়ী রোমান সংখ্যা তোমাদেরকে পড়াবো। আর এই ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমরা কিন্তু রোমান সংখ্যা ভুল করো। তাহলে দেখো এটা হচ্ছে রোমান সংখ্যা 1, কি রোমান সংখ্যা হচ্ছে 1। এই এখন এটা বানান লিখো, ও এ নি 1, ও এ নি 1, রোমান সংখ্যা 1 লিখলাম, সমান সমান দিয়ে লিখবো 1 বানান লিখবো। তারপরে দেখো রোমান সংখ্যা 2, দুইটা তার এই 2 এখন কি করবো বানান লিখবো টি ডাব্লিউ ও 2, টি ডাব্লিউ ও 2। রোমান সংখ্যা এখন আমি লিখবো 3, তিনটা তার এখন আমি 3 বানান লিখবো। দেখো টি এইচ আর ডাব্লিউ 3, রোমান সংখ্যায় তিনটা দাগ দিলাম। দেখো তিনটা দাগ, এটা হচ্ছে 3, তিনটা দাগ হচ্ছে 3, 3 বানান কি টি এইচ আর টি এইচ আর ডাব্লিউ 3। তারপর দেখো রোমান সংখ্যা 4, এ ও ইউ আর 4, এ ও ইউ আর 4। তারপরে দেখো 5, ভি এটা কি ভি, ভিটা হচ্ছে 5, এফ আই ভি ই 5। তাহলে দেখো আমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত লিখলাম, আমরা কি লিখবো 1 থেকে 10 পর্যন্ত লিখবো। তারপরে দেখো এখন আমরা লিখবো 5 এর পরে কি হয় 6, ভি আই সমান হচ্ছে 6, এস আই এক্স 6, ভি আই সমান কি 6, এস আই এক্স 6। তারপরে দেখো ভি টুটাই কি হবে 7, এস ই ভি ই এন 7, ভি দুটা আই কি হবে 7, এস ই ভি ই এন 7। তারপরে দেখো ভি তিনটে আই সমান হবে কি 8, 8 বানান কি
আর বিটা হচ্ছে 5 রোমান সংখ্যা বিটা হচ্ছে কি 5 আর 5 মানে কি f i v e 5 তারপর দেখো v i সমান v i 6 এখন আমরা 6 বরাবর লিখব s i x 6 তারপর দেখো 7 v বিটা i সমান হচ্ছে কি 7 s e v e n 7 তারপর দেখো v তিনটা i 8 e i g h t 8 তারপর দেখো x আচ্ছা আমি এখানে x টা এখানে লিখলাম x সমান p 9 n i a e 9 তারপরে y x সমান k t e n 10 তাহলে দেখো আমি কিন্তু রোমান সংখ্যাগুলো এইভাবে লিখলাম আর তোমাদেরকে পরীক্ষায় এইভাবে লিখতে হবে তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে কিন্তু আর কিভাবে লিখতে হয় এটা কিন্তু তোমরা খেয়াল করবে আর এটা আগামী ক্লাসে হোমওয়ার্ক এটা অবশ্যই হোমওয়ার্কটা পড়ে লিখতে হবে মেসেজ দিয়ে দিবে তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো খুদা হাফেজ